দর্শক, 2018 আমাদের ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা বছর। ভাবছেন 2018-তে আমাদের ছেলেরা কি জিতেছে? না দর্শক, ছেলেরা না, 2018-তে আমাদের মেয়েরা প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে, যে কাজটা কিন্তু এখনও আমাদের পুরুষ ক্রিকেট দলও পারেনি। আজকে ক্রিকেট মাইলস্টোনসে আমরা আলোচনা করব সেটা নিয়ে, এবং আমাদের সাথে আছেন তিনজন ভেরি স্পেশাল গেস্ট। সেই ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রুমান আহমেদ, নারী ক্রিকেটার এবং কমেন্টেটর সাথিরা জাকের জেসি, এবং নারী ক্রিকেট দলের ম্যানেজার সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। প্রথম প্রশ্নটা রুমানাকে করতে চাই, কারণ আসলে আমি বুঝতে পারছিলাম না যে জেসি কোনটা, রুমানা কোনটা, কারণ রুমানাকে তো সবসময় দেখি চশমা পড়তে। আজকে জেসির চোখে চশমা। রুমানা, আপনার চশমা কোথায়? এখন করোনা, ঘরে থাকতে থাকতে সুস্থ হয়ে গেছি, আমার ভালো হয়ে গেছে। ও, তো জেসি, ও রুমানার চোখ ঠিক হয়ে গেছে? আপনার চোখ, চোখে সমস্যা হয়েছে করোনার কারণে? আমাদের ছেলেরা যে কাজটা করতে পারেনি এত বছরে, আমাদের মেয়েরা শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপ, এবং সে ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ রুমান আহমেদ আমাদের সাথে আছেন। যদি বলেন নারী ক্রিকেটে এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল? অফকোর্স ইয়েস, আমি মনে করি যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু এখনো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলি। যখন আপনি এত বড় একটা ইমোশনাল ইভেন্ট এশিয়া কাপের, আপনি যখন চ্যাম্পিয়ন হন নারীতে, যেহেতু আপনি জানেন যে আমরা নারীকে নিয়ে এখন অনেক মাথা ঘামাচ্ছি, কিন্তু ওই সময় কিন্তু এত মাথা ঘামানো হতো না। কিন্তু আমার কাছে মনে হয় এই চ্যাম্পিয়নটা প্লেয়ারদের জন্য যেমন ইন্ডিভিজুয়াল কনফিডেন্স দিবে, এবং ক্রিকেট বোর্ডও যখন কাজ করে, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, যখন আপনি এরকম বড় ইভেন্ট ইন্ডিয়ার মতো দলকে যখন আপনি পরাজিত করেন, তখন অবশ্যই একটা বিগ ব্লো আপনার, যখন এই জয়টা বা এই চ্যাম্পিয়নটা, এশিয়া কাপের চ্যাম্পিয়নটা আপনাকে অবশ্যই ফ্যাসিলিটিস ওয়াইজ বলেন, যদি ডোমেস্টিক আমাদের স্ট্রাকচার বলেন, বা মেয়েদেরকে নিয়ে আমরা অনেক মাথা ঘামাচ্ছি, বাট আরও বেশি মাথা ঘামানো অলওয়েজ আপনার কাজ করবে যখন আপনার সাকসেস হবে। আমি মনে করি এটা একটা বড় সাকসেস ছিল। ওই আমি ওদের চ্যাম্পিয়ন হওয়ার সময় জিটিভিতে লাইভে আমি গিয়েছিলাম, আমি বরাবরই আমি ওদেরকে ব্যাক করি যে মেয়েদের একটা এমন জায়গা যে আপনি অল্পতেই অনেক টপ লেভেলে চলে যেতে পারেন অল্প ফ্যাসিলিটিস দিয়ে। আমি জানি আমাদের যে যদি রুমানার সামনে বলে বলতে, রুমানা, জ্যোতি, জানারা, আপনাদেরকে নাহিদা, এরা কিছু এমন প্লেয়ার আছে, আমি যখন ইনভলভ হলাম, আমি হয়তো একটু এখন সামনে চলে আসতেছি, তখন তো আমি ইনভলভ ছিলাম না এশিয়া কাপে, বাট আমি যখন দেখলাম যে ইন্ডিয়া বাংলাদেশ, যে সত্যি কথা বি অনেস্ট যদি বলা হয়, হয়তো মেন্টালি আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু যদি কোয়ালিটি ওয়াইজ প্লেয়ার দেখেন বা সবকিছু, আমরা কিন্তু বেশি একটা পিছিয়ে নেই, খালি এক জায়গায় আরেকটা জায়গায় পিছিয়ে আছি, ইন্ডিয়া প্রচুর ম্যাচ খেলে ফেলেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া, এগেনস্ট নিউজিল্যান্ড। আমাদের রুমানারা যারা এই টাইপের প্লেয়ার আছেন, আমাদের কি প্লেয়ার, তারা অনেক কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, তারা যদি কন্টিনিউ ম্যাচ খেলে আমার বিশ্বাস যে ইন্ডিয়ার শক্তিশালী দল কাউন্ট হবে না, বাংলাদেশ হবে শক্তিশালী দল হিসাবে কাউন্ট হবে। ধন্যবাদ জাভেদ ভাই। রুমানার কাছ থেকে শুনবো, একটু তার আগে জেসির কাছ থেকে শুনতে চাই। জেসি, এই জয়টা নিশ্চয়ই হঠাৎ করে আসেনি, এটা একটা জয় না, আমরা কিন্তু ফাইনালে ভারতকে হারিয়েছি, তো কি মনে হয় যে কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে এই জয়ের পিছনে? এশিয়া কাপে আমাদের কি যেটা মনে হয়েছে যে খুব বেশি প্রেশার কিন্তু প্লেয়ারদের উপরে ছিল না, কারণ কোচরা অনেক পরে এসছেন, এবং একটা সময় যেমন থাকে না যে কোচদের একটা প্রেশার থাকে, অফিসিয়ালদের একটা প্রেশার থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে যে এশিয়া কাপে একদম ফ্রিলি সবাই খেলেছে, সবাই সবার নিজেরটা উজাড় করে দিয়েছে। আমি শুরু থেকে শুরু করতে চাই, ওপেনিং এ যদি আমি শামিমার কথা বলি, সুক্তারার কথা বলি, এবং পরবর্তীতে পিঙ্কি ভালো খেলেছে, রুমানা ভালো খেলেছে, বোলিং এর নাহিদা চমৎকার করেছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এশিয়া কাপে টিমটার মধ্যে এত ভালো টিম স্পিরিট ছিল, এত ভালো কনফিডেন্স ছিল, সেই জিনিসটাই আমার মনে হয় যে তারা কাজে লাগিয়েছে। এবং দেখেন, প্রথম ম্যাচটা ভালোভাবে জিততে পারেনি, হেরেছে, তারপর অনেকে ভেবেছে যে এশিয়া কাপটা ভালো যাবে না, কিন্তু তারপরে পাকিস্তানকে হারানো, ইন্ডিয়াকে হারানো, ফাইনালে আবার ইন্ডিয়াকে হারানো, মানে এটা যদি কেউ বলে থাকে যে না হঠাৎ একটা কিছু হয়েছে, সেটা না, মানে এত ভালো কনফিডেন্ট হয়ে গেছে মেয়েরা পাকিস্তানকে হারানোর পরে, ইন্ডিয়াকে হারানোর পরে, ফাইনালে আমি 100% কনফিডেন্স ছিলাম যে বাংলাদেশ জিতবে। সো এই কনফিডেন্সটা সব থেকে ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে, যেটা জাভেদ ভাই বলছিল যে আমরা যদি মানে কোয়ালিটি প্লেয়ারের কথা বলি, ইন্ডিয়া পাকিস্তানের থেকে আমাদের কোয়ালিটি প্লেয়ার কিন্তু কম কেউ নেই। আপনি যদি কম্পেয়ার করেন একটা একটা প্লেয়ার ধরে, আমরা কিন্তু প্রায় কাছাকাছি একটা জায়গায় আমরা পিছিয়ে ছিলাম, সেটা অভিজ্ঞতা, সেটা এখনো পিছিয়ে হয়েছে,
কিন্তু এশিয়া কাপে কিন্তু আমরা সেটা একদম মানে বুঝতেই দেইনি যে মানে ইন্ডিয়া টপ ফেভারিট ছিল, এবং আমরা হয়তো বা মানে তালিকার দিক দিয়ে 3 নম্বর 4 নম্বর ছিল, একদম মানে উইনারের মতো প্রথম ম্যাচটা যদি বাদ দেয় উইনারের মতোই আসলে প্রথম থেকে খেলেছে সবাই। রুমানা, আপনার কাছ থেকে শুনতে চাই, জেসি যেমনটা বললেন যে উনি কনফিডেন্ট ছিলেন ভারতকে আমরা হারাবোই ফাইনালে, দলের আবহটা কেমন ছিল, ভারতকে পেয়ে কি বাড়তি অনুপ্রেরণা পাচ্ছিলেন যে না জিতবো যখন ভারতকে হারিয়েই জিতবো? অ্যাকচুয়ালি আমাদের প্লাস পয়েন্ট কিন্তু আগের সিরিজ থেকে এসেছে, আমরা যখন ভারতে গিয়েছিলাম একটা টুর্নামেন্ট খেলার জন্য ওদের সাথে, তো ওখানে আসলে আমরা অনেক ভালো খেলেছিলাম, তো ওখানে আমরা খুব ওদের সাথে একটা বাধাবাধি মানে রাগারাগি সৃষ্টি হয়, ওদের আম্পায়ার আমরা কি বলবো ইজি ভাবে বলি যে 2 নম্বরই করছিল আমাদের সাথে, টান টান ছিল, তার কারণে খুব এগ্রেসিভ হয়ে গেছিল ওখানে। পর থেকে ভারত মানে আমাদের কাছে একটা অন্যরকম অন্যরকম টিম, হ্যাঁ ওদের ওদের দেখলেই আমরা অন্যরকম এগ্রেসিভ হয়ে যাই, আর তারপরে আমরা এশিয়া কাপ যাই ওখানে, আর ওখানে তারপর ভারত ফার্স্ট খেলি, ওই ওই সমস্ত সিন সিনারিও আমাদের মনে পড়ে যে আমরা আসলে ওদের সাথে আমরা একটু যদি এগ্রেসিভ খেলি একটু যদি পজিটিভ থাকে আমরা ওদের থেকে খুব বেশি পাই না, তো ওইভাবে করে আমাদের সমস্ত প্লেয়াররা একদম একটা টিম হয়ে খেলছে, আমরা 15 জনই একটা টিম হয়ে খেলছি, অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছি যে আমাদের এখন হারাবার কিছু নেই, যদি পাই এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এই হিসাবে খেলছি। জাভেদ ভাই, রুমানা যেমনটা বললেন ভারতের সাথে সেই রাইভালরি এটা আছেই আর কি, কোনো একটা হিস্ট্রি, সেটা আমাদের সিনিয়র টিম হোক আন্ডার-19 টিম হোক, এখন নারী দলের ব্যাপারটা আমার জানা ছিল না, এটা ভালো খেলার জন্য। অফকোর্স অফকোর্স প্লেয়ার অফ দ্য ফিল্ড যাই সম্পর্ক থাকে ইন দ্য ফিল্ড অবভিয়াসলি আপনাকে এগ্রেসন থাকতে হবে, কিন্তু আমার কাছে রুমানা সাহেব আরেকটু অ্যাড করি, কারণ ভারতের সঙ্গে রুমানারা এত ম্যাচ খেলেছে, আমার কাছে মনে হচ্ছে এশিয়া কাপে আমরা ফেয়ারলেস খেলেছিলাম, মানে একটা যেমন এই এই গত ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম মনে হচ্ছে কি একটা ভয় কাজ করছে, ন্যাচারালি আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ফেস করছেন বা নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ফেস করছেন, তাহলে ইন্ডিয়ার সাথে আমি ওই খেলা দেখেছিলাম লাইভ দেখেছিলাম যেটা ফাইনাল হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে কি যে বাংলাদেশ দল একদম ফিয়ারলেস খেলেছে, যে অবস্থা ছিল রুমানা যখন ব্যাটিং করছিলেন একদম ট্রিমেন্ডাস ব্যাটিং করেছেন, তো সবকিছু মিলিয়ে আমি যেটা আপনি বলছেন যে অবশ্যই একটা যুদ্ধ থাকবে আপনার মাঠে যখন যাবেন, সেটা অস্ট্রেলিয়া হোক পাকিস্তান হোক, ইন্ডিয়ার ক্ষেত্রে বেশি কেন, যেহেতু আমরা ইন্ডিয়ান চ্যানেল বলেন খবর বলেন বা ইন্ডিয়ার প্লেয়ার বলেন বিরাট কোহলি বলেন বা যেই বলেন প্রচুর মানে আমরা ইন্ডিয়ারা মাতামাতি করে, তখন একটু হলে তো ওরা ফেভার পায়, যেটা রুমানা বলেছে যে 2 নম্বরে হয়তো আম্পায়ার তাদেরকে সাপোর্ট করেছে, অবশ্যই হয়তো যখন একটা বড় টিম বা বড় দল হয় তখন আপনি ওয়ার্ল্ড কাপেও দেখেছেন আম্পায়ার একটা প্রেশার থাকে, হয়তো ইচ্ছা কিন্তু করে না সাম অতটা করে ফেলে, তো ওইখানে মনে হয় আমার সবচেয়ে বড় পাওয়া ছিল যে বাংলাদেশ খুব ফিয়ারলেস খেলেছে, তা আমার কাছে মনে হয় ইন ফিউচার যখন আমরা এরকম বড় দশে কন্টিনিউ খেলবো তখন কিন্তু রুমানা বলেন বা নাহিদা বলেন বা হ্যাপি বলেন তারা কিন্তু আরো এগ্রেসিভ, আরো তাদের যে তারা যে কোয়ালিটির প্লেয়ার আমার কাছে মনে একটু এখনো তারা গুটিয়ে আছে, যখন তারা কন্টিনিউ ম্যাচ খেলবেন এই দলের সঙ্গে তারা আরো অনেক ভালো পারফর্ম করবেন, কেন এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি ইন্ডিয়ার সাথে ম্যাচে আমি কোনো মতে এখনো মানতে পারছি না যে আমরা হেরেছি, কেন মেন্টালি ওরা আমাদের চেয়ে বেশি প্রেশারে ছিল, আমি তো অনেক বছর ক্রিকেট ফলো করি বা খেলেছি, আমার কাছে মনে হচ্ছে প্রথম যখন মাঠে গিয়েছি তারা অনেক প্রেশারে ছিল, সামো আমাদের কিছু আনলাকি বলেন মিস্টেক বলেন আমরা হেরে গিয়েছি, দেখে মনে হচ্ছে যে অনেক লম্বা এসে হেরেছি, কিন্তু আমরা কিন্তু যদি পুরো খেলাটা পোস্টমর্টম করা হয় আমরা কিন্তু মানে মানে একটু আমাদের দোষে হেরেছি, কিন্তু বাট এটা যদি কন্টিনিউ করে আমার কাছে মানে ইন ফিউচার বাংলাদেশ ওমেন্স ক্রিকেট এখন যে দলটি আছে কিছু নিউ ট্যালেন্টেড প্লেয়ার আছে কিছু এক্সপিরিয়েন্স রট মানে ট্রিমেন্ডাস ট্যালেন্ট যদি জ্যোতি বলি রুমানা বলি জানারা বলি তারপর ইয়াং আছে কিছু, এটাকে যদি ভালো করে মনিটর করা নেক্সট 1-2 বছর যদি খেলানো হয় কন্টিনিউ এই এই প্লেয়ারকে নিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইন ফিউচার অনেক ভালো যাবে আর ভালো খেলবে। ধন্যবাদ জাভেদ ভাই আপনাকে। জেসি, একটা কথা সবসময় অভিযোগ উঠে আসে নারী ক্রিকেটাররা করেন যে ছেলেদের ক্রিকেটের মতো সমান সম্মান তারা পাচ্ছেন না, কিন্তু সম্মানটা তো আদায় করে নিতে হবে, 2018 এশিয়া কাপ ক্রিকেট কিন্তু তেমনই একটা উপলক্ষ, তখনই কিন্তু মানুষ নারী ক্রিকেটটাকে ফলো করা শুরু করলো, প্লেয়ারদের নামগুলো মুখে মুখে, হ্যাঁ অবশ্যই তারা কিন্তু পারফর্ম করে আসছিলেন, স্পেশালি যখন সিনিয়র ক্রিকেটাররা মেল ক্রিকেটাররা খেলাটা ফলো করছেন ড্রেসিং রুমে
প্র্যাকটিসের ফাঁকে সেগুলো যখন ভাইরাল হয় তাতে কিন্তু দর্শকরা আরো ইনভলভ হবে, তো এই ধরনের পারফরমেন্স আরো বেশি দরকার। ঠিক বলেছেন যে সম্মানের ব্যাপারটা, মানে টাকা পয়সার ব্যাপারে আমরা কখনোই বলি না যে সম্মান দিতে হবে, কারণ সেটা সম্ভব নয়। বাট সম্মানটা কিন্তু সবাই ডিজার্ভ করে, কারণ বাংলাদেশের যে অর্জনটা এশিয়া কাপ নারীরা নিয়ে এসছে সেটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ট্রফি ছিল এই বিশ্বকাপে, আন্ডার-19 বিশ্বকাপের আগে। তো তারপরে কিন্তু সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেছে, যে যার আগে আসলে নারী টিম নিয়ে সবাই খুব মাতামাতি করতো না, তারপরে দেখবেন যে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, সবাই নারী টিম নিয়ে মাতামাতি করছে, নারী টিম নিয়ে অনেক ইন্টারেস্ট, সবাই কিন্তু জানেন আমাদের মানে এশিয়া কাপের ইতিহাসটা। আর যেটা বললেন যে ছেলেরা যখন ড্রেসিং রুমে এটা দেখেছে এবং তাদের মাঝে যে আগ্রহটা আমরা দেখেছি, ঠিক ছেলেরা যখন ক্রিকেট খেলে প্রত্যেকটা উইনের সময় যেমন পুরো বাংলাদেশ যেমন এক্সাইটেড থাকে, আমরা কিন্তু দেখেছি যে ড্রেসিং রুমে তারা সেরকমটাই করেছে, এবং এটা অনেক বড় একটা পাওয়া সত্যিকার অর্থে। জাতীয়, আমার যেটা মনে হয় যে জাতীয় দল, জাতীয় দল সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা অ্যাথলেটিক্স হোক, বাংলাদেশের হয়ে কিন্তু সবাই খেলে। সো সম্মানটা আমার মনে হয় একই রকম পাওয়া উচিত। কিন্তু আরেকটু দুঃখের সাথে আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, এশিয়া কাপের মানে পরে 6 মাস হয়তো বা সবাই মনে রেখেছে, কিন্তু 6 মাস পর আবার দেখবেন যে সবাই আবার হয়তো বা ভুলে গেছে সেই মানে আমাদের যে প্রাপ্তি রয়েছে, 6 মাস পর আবার দেখবেন যে ঠিক আগের মতোই হয়তো বা হয়ে গেছে, যে সেই জায়গা থেকে আবার নিচে নেমে গেছে। আমাদেরকে সবসময় কেন যেন সবকিছু পেতে হলে বারবার লড়াই করে কিছু মানে অর্জন করতে হয়, আমরা এমনি এমনি কোনো কিছু আসলে পাই না, কিন্তু একটা জিনিস অর্জন করার পর আবার যদি খুইয়ে যায় সেই জিনিসটা একটু কষ্টকর। রুমানা জেসির কথা ধরে আসতে চাই, 2018 এশিয়া কাপের পরে আপনারা যেরকম পরিবর্তন আশা করেছিলেন নারী ক্রিকেটে, শুধু মানে আপনাদের জীবনে না, অবশ্যই এখন আপনারা বিশাল সেলিব্রিটি, সবার মুখে মুখে আপনাদের নাম, সে কথাটা বাদে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে কি ভূমিকা রেখেছে সেই ট্রফিটা? কিছু তো ভূমিকা অবশ্যই রেখেছে, আমরা আসার সাথে সাথে আমাদের যেভাবে আমাদের রিসিপশন করেছিল বোর্ড থেকে, তো আমরা আসলে খুব অবাক হয়েছিলাম, এবং তারপর আসলে আমাদের নিয়ে আরো অনেক প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু আসলে হয়নি। তারপরেও আমি বলবো যে আগে যেটা ছিল আমাদের টিমের জন্য, এখন অনেক থেকেই আমাদের অনেকটা দৃষ্টি পরিবর্তন হয়েছে, আমাদের বোর্ড থেকে ট্রাই করতে বিভিন্ন খেলার, এবং আমাদের বেতনও একটু আগের থেকে আগের তুলনায় একটু আপ করেছে, হয়তো আরো কিছু পাওনা ছিল ওগুলো আমরা মনে রেখে আমরা পজিটিভ আছি সবাই, এবং আমার যতটুকু মনে হয় যে আগে যেমন ছিল তার থেকে অনেক পরিবর্তন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যখন খেলাটা একদম শেষের দিকে ছিল, শেষ ওভারের দিকে চলে গেল খেলা, যারা ব্যাট করছেন 2 রান দরকার, সেই মুহূর্তে আসলে সত্যি কথা চিন্তা করেছিলেন যে আমাদের ছেলেরা তো এরকম পরিস্থিতি থেকে আসলে হেরে যাই আমরা সবসময় ভারতের সাথে, আমাদের সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে, এই চিন্তাটা কি মাথায় এসেছিল নাকি? না, সত্যি কথা বলতে যে এরকম চিন্তা মাথায় আসছিল না, কারণ আমার আমার একদম 100% কনফিডেন্স ছিলাম আমি যে আমরা জিতবই, যে করে হোক এটা আমাদের ভাগ্যে, আর আমরা লড়াই করে জিতি, মানে আমাদের আমাদের ট্রফিটা আমাদের হাতে, কারণ আমরা সেমিফাইনাল ওদের সাথে এত বড় রানের চেস করেছিলাম যেটা আগে কিন্তু আমরা কখনো করিনি। তো কনফিডেন্স একটা বড় ব্যাপার, ওই সেমিফাইনালের পর থেকে আমাদের আসলে কনফিডেন্সটা আরো গ্রো আপ করে, এবং আমরা আস্তে আস্তে মনে করি যে ফাইনালে যাওয়ার পরে মনে করি যে ওদের সাথে আমরা অবশ্যই পারবো, এরা যে রানই টার্গেট দিক না কেন আমরা আমাদের চেষ্টা মতো করব। আর যদিও হার জিত তো এটা খেলায় থাকবেই, তারপরে অনেক ক্লোজ ম্যাচটা যাবে, সবসময় আমাদের মাথায় এটাই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। জাভেদ ভাই, নারী ক্রিকেট দলের সাথে কাজ করছেন দীর্ঘদিন, জাতীয় দলে ক্রিকেট খেলেছেন, কোচিং করিয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন জানতে চাই, জানতে চাই আমাদের নারী ক্রিকেটাররা নিজেদের কতটুকু দেন, আমরা তো সবসময় আসলে এই গল্পগুলো শুনি না, যে তাদের হার্ডওয়ার্কের গল্প, তাদের নিবেদনের গল্প। একটু প্রিয় থেকে জেসি যেটা বললেন, যে বা রুমানা যেটা বললেন, আমাদের আমরা ভালো খেলি খারাপ খেলি আমাদের অলওয়েজ আমাদের বোর্ডে আমি ইনভলভ আছি, যে আমাদের প্ল্যান শুড বি এভরিডে প্রসেস সেম থাকবে, যখন আপনার খারাপ সময় আসবে প্রসেস সেম থাকলে আপনি আবার ফিরে আসবেন, এটা একটা কথা যে আমি অ্যাড করলাম। আর দ্বিতীয় হচ্ছে কি, যে আমি হয়তো প্রথমে জয়েন করে আমি প্রথম 4-5টা ট্যুর জাস্ট মনিটর করেছি, আমি কথা বলি না, যেহেতু ইন্ডিয়ান কোচ ছিল, আমার বোর্ডের থেকে অথরিটি ছিল কি, আমি মানে ম্যাক্সিমাম
আমি ইনভলভ হতে পারবো, ওই টাইপের কন্ট্রাক্ট আমার ছিল। তারপর আমি আস্তে আস্তে ইনভলভ হই, যেহেতু ইনভলভ হওয়ার পর আমরা ওয়ার্ল্ড কাপ খেলে এসে তো আমাদের নতুন কন্ট্রাক্টের সময় তো অলরেডি করোনা শুরু হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরো অনেক প্ল্যান আছে যেটা আমিও শেয়ার করেছি, তারাও আমার সাথে শেয়ার করেছে, আমি শেয়ার করি। তো এখন আর কি আমি তো এক বছর জাস্ট শুধু মনিটর করেছি, হয়তো শেষের দিকে গিয়ে আমি দল নিয়ে একটু মাথা ঘামিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমি প্রথম চার পাঁচটা ট্যুর যেহেতু আমি একদম র ছিলাম বাংলাদেশে, আমি হয়তো বাংলাদেশ টিমে খেলেছি কিন্তু ওমেন্স কে কোনো কাজ করিনি। তখন আস্তে 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 আমি দেখি কে কোন প্লেয়ারের পজিশন কি, কোন প্লেয়ারে কি, তখন মাথা ঘামিয়েছি। অবশ্যই দে আর ভেরি গুড গুড বাঞ্চ অফ গার্লস, আমার কাছে মনে হয় যদি আমরা ওয়ার্কআউট করি প্রপার, তাদেরকে মনিটর করি প্রপার, যদি তাদেরকে স্পেশালি আমি মনে করি আরো মেয়েদের ইম্প্রুভের অনেক জায়গা আছে, যেহেতু রুমানাদেরকে আমি সবসময় বলি আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতে আমার অর্ধেক চুল পড়ে গেছিল, রুমানুর রহমান অনেক চুল পড়ে উনি ছিলেন না, তারপর উনি এত কম্পিটিশন ম্যাচ ছিল। তা আমি একটাই কথা বলি যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমি খেলতে চাই না, আমাদের প্রথম অ্যাচিভমেন্ট এটা হওয়া উচিত, যেটা এবার আমরা পারি না। আমরা হয়তো নেক্সট ক্যালেন্ডারে কতগুলো ম্যাচ আসে, যদি আমরা আট দলের মধ্যে থাকি তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে হবে না। আমার কাছে মনে হয় অনেকগুলো প্রসেস আছে যেটা ওদের, এর সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা খুব কম ম্যাচ পাই, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে প্রচুর ম্যাচ পেয়েছি। তো ওই ম্যাচের একটা প্ল্যান থাকবে, ইভেন প্র্যাকটিস অফ কোয়ালিটি কতটুকু আমরা রুমানার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জায়গা পাচ্ছে কিনা, ওটা এখনো আমরা হয়তো ওয়ার্কআউট করছি, ওটা যদি ভালো করে হয় ওরা আরো অনেক ইম্প্রুভ করবে। আমার কাছে মনে হয় কেন ওদেরকে হয়তো রাজশাহী ক্যাম্প করতে হয়, যেখানে হয়তো ব্যাটিং বোলিং এর ফ্যাসিলিটিস কম থাকে, ক্যাম্পের জন্য ঠিক আছে। চিটাং যেমন যায় উইকেট থাকে ব্যাটিং করে, সিলেট যায় উইকেট থাকে ব্যাটিং করে, এমন একটা ওদেরকে স্টেজ দিতে হবে, মানে বোর্ডের মাধ্যমে আমরা দিতে চাই, যাতে ওরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসও করতে পারে উইথ দ্য কোয়ালিটি প্র্যাকটিস, তাহলে কি ওরা আর একটু ইম্প্রুভ করবে। আর কোয়ালিটি ম্যাচ তো আমাদেরকে অ্যারেঞ্জ করতেই হবে, যেটা বলেছি আগেও, যদি আমরা অস্ট্রেলিয়া ট্যুর যেতে পারি, এবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা পূর্ণ দিন একটা ক্যাম্প করেছিলাম, ম্যাচ খেলেছিলাম, ওয়ার্ল্ড কাপে ওয়েল প্রিপেয়ার ছিলাম। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপে ওভাবে ভালো খেলতে পারিনি, থ্রু দ্য ইয়ার ভালো খেলেছি, আমার কাছে মনে হয় প্রেশার একটা কাজ করেছে, আর ওরা যে টাইপের আমি যত মাথা ঘামিয়েছি ওদেরকে নিয়ে তারা মানে কোয়ালিটি দিয়ে কোনো সন্দেহ নেই, শুধু দুই একটা জায়গায় ইম্প্রুভ করতে হবে, ইম্প্রুভের জায়গা শেষ নেই, স্পেশালি আমি মনে করি স্ট্রঙ্গার দিক দিয়ে কোয়ালিটি অফ ম্যাচেস, কোয়ালিটি অফ প্র্যাকটিস, আর আমার মনে হয় সিচুয়েশনের যে আপনি কিভাবে ডিমান্ড করেন তখন আপনি কি করবেন, আপনি ঘাবড়াবেন না, তো ওইটার জন্য আপনাকে কোয়ালিটি ম্যাচ যখন খেলবেন তখন এরা আরো অনেক ইম্প্রুভ করবে। যেটা বলেছি ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে আমি বেশি একটা পার্থক্য দেখছি না, অবশ্যই অস্ট্রেলিয়া বাংলাদেশ পার্থক্য আছে, ইন্ডিয়ার সঙ্গে আমি অনেক পার্থক্য না, উনিশ বিশ আঠারো বিশ, যদি দশটা খেলে ওরা যদি মেন্টালি স্ট্রং থাকে দেখা গেলো পাঁচ পাঁচ হবে বা ছয় চার হবে এমন হবে। তো ওই জায়গাটা আমার ইন্ডিয়া মানে ট্রিমেন্ডাস ফ্যাসিলিটিস পায়, আমাদের ক্রিকেট বোর্ড আমরা অনেক চেষ্টা করছি দেওয়ার, আমার কাছে মনে হয় ফিউচারে, যেহেতু যেটা বলে সাকসেস সবার পিছনে, তারা গোল্ড পেয়েছে, তাদের ডিউ আছে, তারা এশিয়া কাপের এখনো কোনো গিফট পায় নাই, ওইটাও ডিউ আছে, পাপন ভাই আমার সঙ্গে কথা বলেছিলেন, আমার বিশ্বাস ওগুলো তারা পেয়ে যাবে। তারা বেসিকলি মেয়েরা চায় বা আমরা যারা মেয়েদের সঙ্গে ইনভলভ, কে আমরা একটু কোয়ালিটি প্র্যাকটিস চাই, কোয়ালিটি ম্যাচ চাই, টাকা পয়সা তো আছেই অবশ্যই, ইকোনমিক খুব ইম্পর্টেন্ট, কে তারা যেহেতু সবাই পড়ালেখা সংসার বাদ দিয়ে ঢাকায় করে, তো ওগুলো যখন ইম্প্রুভ করবে আমার মনে হয় তারা আরো বেটার ক্রিকেট খেলবে, যেটা বোর্ড অলরেডি চেষ্টা করেছে অ্যান্ড আরো করবে ইন ফিউচার, এটা আমার বিশ্বাস, যেহেতু আমরা সঙ্গে একসঙ্গে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ। জি জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ। জেসি আপনি দীর্ঘদিন জাতীয় দলে ক্রিকেট খেলেছেন, তো খেলার কারণে তো আপনার মনে হচ্ছে না আপনার চুল তো পড়ে যায়নি, মাথায় তো অনেক চুল দেখছি। আমরা চুল থেকে আবার একটু খেলায় ফেরত আসি। জেসি, ইন্ডিয়ার সেই ম্যাচটার কথা আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার মনে হয় যে ম্যাচে কোন জায়গাটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য? অফকোর্স যে ইন্ডিয়াকে আমরা খুব কম রানে বেঁধে ফেলেছিলাম, বাট তারপরেও এনি পার্টিকুলার উইকেট যেটা আপনার মনে আছে, মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট? আমার কাছে মনে হয় যে আমরা যখন শুরু করেছি, আসলে নাহিদা যখন বোলিংটা করে,
শুরুর দিকেই কিন্তু আমরা পজিটিভ খেলেছি, এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখে আমার কাছে ওই দিন মনে হচ্ছিল যে খুব বেশি শেকি, বিশেষ করে নাহিদা এত ভালো ফর্মে ছিল, এত ভালো বোলিং করছিল, এবং মনে হচ্ছিল যে নাহিদার বলগুলো একেবারে আনপ্লেয়েবল। এবং তার মধ্যে ফিল্ডিং এর কথা বলতে হয় যে আমরা কিন্তু খুব ভালো দারুণ কিছু ফিল্ডিং করেছি, রুমানাও ওখানে ছিল, আমার মনে আছে যে খুব ভালো ক্যাচ ধরেছে, ফিল্ডিং করেছে, রান গুলো বাঁচিয়েছে। এবং যখন আসলে এত কম রান হয়েছে তখনই কিন্তু বোঝা গেছে ম্যাচটা আমরা জিতবো, কারণ তার আগের ম্যাচ কিন্তু আমরা অনেক রান চেস করে জিতেছি। এখন শেষে আমার আমি শেষে যে যখন 2 রান তখন আসলে সবাই টেনশনে থাকে, রুমানা যেমন বলছিল যে মানে ও টেনশনে ছিল না, কারণ আমি টেনশনে ছিলাম না, কারণ ওই সময় রুমানা আর জাহানারা ছিল। আর আমি যেটা জানি যে ওদের রানিং বিটুইন দ্য উইকেট খুবই ফাস্ট, বিশেষ করে জাহানারা অনেক ফাস্ট দৌড়ায় এবং রুমানা সাইকেলে তো কথাই নেই। তো যেটা আমার কাছে মনে হচ্ছে যে যেভাবেই হোক না কেন, জান প্রাণ দিয়ে হোক না কেন, আর রুমানা এমন একটা প্লেয়ার ম্যাচ যখন সে শুরু করে সেই ম্যাচটা কিন্তু শেষ করে বের হয়। আছে না অনেক ধরনের প্লেয়ার আছে যে কেউ হয়তো ম্যাচটা লম্বা টানে কিন্তু শেষ করতে পারে না, ফিনিশার যারা রয়েছে, রুমানা এর জন্য কিন্তু বাংলাদেশের সব থেকে দামি প্লেয়ার। অনেকেই হয়তো বা জানেন না যে ক্লাব গুলোতে বাংলাদেশের রুমানা প্রতি বছর সব থেকে বেশি পেমেন্ট পায়, এবং আমি আমি ওকে কিন্তু মোহামেডান থেকে অনেক বেশি পেমেন্ট দিয়ে নিয়ে এসেছি, কারণ এক ক্লাব থেকে আরেক ক্লাব নিয়ে আসছে। কারণ রুমানা এমন একজন প্লেয়ার, আপনি হয়তো ছোটখাটো ম্যাচ গুলো তো ওকে দরকারই হবে না, যে ও না খেললেও কোনো কিছু যায় আসলে ছোট টিম গুলোর সাথে, কিন্তু সব থেকে বড় টিমে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচটা কিন্তু রুমান আপনাকে জিতিয়ে দিবে, সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন। আমার এখনো মনে আছে যে আয়ারল্যান্ডের সাথে যখন আমরা ফার্স্ট ওয়ান ডে ক্রিকেটটা খেলি, রুমানা আয়ারল্যান্ডের এক বোলারকে এক ওভারে 5 বলে 5টা 4 মেরেছে, এবং 5টা 4 কিন্তু সে সব দিকে ঘুরিয়ে মেরেছে, একটা পয়েন্ট দিয়ে, একটা কাভার দিয়ে, একটা লং অফ, একটা লং অন, একটা মিড উইকেট, এভাবে মেরেছে। তো আমরা 360 প্লেয়ার যেটা বলি সেটা রুমানাকে বলি। তো রুমানা যখন ছিল যে সব থেকে অভিজ্ঞ একজন প্লেয়ার, জাহানারা অভিজ্ঞ একজন প্লেয়ার, রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো, তো খুবই কনফিডেন্ট ছিলাম। আর রানিংটা আসলে যেভাবে ওই সময়টা 2 রান নিয়েছে, নর্মাল টাইম হলে হয়তো 2টা রান ওখানে হতো না, 1 রান হতো, কিন্তু ওইটা যেহেতু উইনিং মোমেন্ট ছিল তো খুবই কনফিডেন্ট ছিলাম। এবং অবশ্যই ওরা 2 জন না থাকলে হয়তো এই উইনটা আমরা ওই মুহূর্তে পেতাম না, কারণ ওই সময় যদি একটা জুনিয়র প্লেয়ার থাকতো নিশ্চয়ই এই প্ল্যানিংটা বা এই প্রেশারটা নিতে পারতো না। কোনো কিন্তু সবসময় আমরা বলি যে ক্রিকেটে অভিজ্ঞতার দামটা সব থেকে বেশি, তো রুমানা জাহানারা ছিল কিন্তু এই মানে এশিয়া কাপটা আমাদের আজকে হয়েছে। রুমানা শেষ বলের আগে জাহানারার সাথে আপনার কি কথা হয়েছিল, যে হোয়াট ওয়াজ দ্য প্ল্যান, 2 রানের জন্যই খেলা নাকি বড় শটস খেলবে, কি কথা হয়েছিল ওর মধ্যে ওর সাথে আপনার? অ্যাকচুয়ালি যে লাস্ট ওভারে তো আমাদের 6 বলে 8 রানের দরকার ছিল যখন, তো তখন পর্যন্ত ঘাবড়াইছিলাম না, কারণ হচ্ছে যে আমি আগে আমাদের আমার গ্যাপ এরিয়া খুঁজছিলাম যে আমার স্ট্রং এরিয়া গুলো কোনটা, তা ওরা হয়তো বা জানতো না আমার কভার ওভার দ্য কভারে আমি খেলা পছন্দ করি, এবং ওই জায়গাটা এক্সট্রা কভারে কোনো প্লেয়ার ছিল, তো আমি খেলার পর যখন একটা বাউন্ডারি আসে খেলাটা অনেক ইজি হয়ে যায়। আর তারপর যখন লাস্ট 2 বলে 3 রানের দরকার ছিল, কথা বলি যে আমরা যেখানে যাক আমরা 2 রানে ট্রাই করব, হ্যাঁ আউট হলে কোনো সমস্যা নাই, কারণ পরবর্তীতে অনেক প্লেয়ার ছিল যে লাস্ট বলে দৌড়ানোর জন্য, তো আমরা এইভাবে করেই থাকি। Hit it flat, but they're straight to the fielder. Just get the single. The Indians coming back strongly. Keeping it tight. Trying to run out here. It was a good throw. And Ash to turn on. Look at core. Alert to the fact. Marvelous. So that single which Rumana Ahmed had actually completed. Who's going to take it? Down the wicket. Gives it the charge. There's the first run. I'm sure they're going to try for the second one. Here comes the throw. They're going for the second one. They've completed it. Bangladesh have won. The Asia Cup 2018, what a finish, what a marvelous win, look at the girls running out there. It's become a pitch invasion here. They didn't really manage to post, have a look at the winning runs here. Swung around, they went quickly for the first one. Bit of a fumble I think initially, no, picked it up quite cleanly and a good release. But the last one was not collected by the keeper and she knew she got the winning runs. Elation from the Bangladeshis. What a win, what a historic win here by the Bangladeshi Tigresses. All right, look at that. Happy bunch of Bangladeshi women cricketers. They have created history here. Rumana, অনেক ধন্যবাদ, জাভেদ ওমর, জেসি, আপনাদেরকেও ধন্যবাদ, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার দেখা সেরা ক্রিকেট ম্যাচগুলোর একটি, এত আনন্দ কোনোদিন নারী ক্রিকেট দলের
খেলা দেখে আমি পাবো আমি ভাবিনি আসলে। তখন বোঝা যায় যে জাতীয় দল জাতীয় দলই, জেসি যেমন বলেছিল যে আসলে এখানে ছেলে মেয়ে আলাদা কিছু নেই, বাংলাদেশ জিতেছিল সেদিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। 2018 এশিয়া কাপ ক্রিকেট জিতে মেয়েরা প্রমাণ করেছেন ক্রিকেট খেলাটা ছেলেদের বা মেয়েদের না, খেলাটা খেলাই আর যখন জিতে বাংলাদেশই জিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন জিটিভি।